তৃণমূল পরিচালিত মেদিনীপুর পৌরসভার গেটে বিক্ষোভ দলেরই কাউন্সিলরদের। তৃণমূল কাউন্সিলরদের এই বিক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত 5ই ডিসেম্বর। ওই দিন পুরসভার শ্রমিক ধর্মঘট চলছিল। সেই সময় তৃণমূল কাউন্সিলর লিপি বিষয়কে হেনস্থার অভিযোগ সাফাই কর্মীদের বিরুদ্ধে। পুরসভা সংলগ্ন বিভিন্ন জায়গায় লিপি বিষয়ের নামে বিদ্বেষমূলক ব্যানার ও ফ্লেক্স পড়েছে। এরই প্রতিবাদ জানাতে বিক্ষোভ কাউন্সিলরদের। পুরসভার শ্রমিক ইউনিয়ন উল্টে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে। শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ মহিলা কাউন্সিলর তার নামে যে কুৎসা অপপ্রচার করে বেনার টাঙানো হয়েছে শ্রমিক সংগঠনের নামে, এর তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। এগুলো কি সাফাই কর্মী যারা SC ST, তাদের কি, তারা কি ভারতীয় নয়? তাদের কি সমান মৌলিক অধিকার নেই? সমান নাগরিক অধিকার নেই? তাদেরকে যে কেউ বলবে ম্যাথরের বাচ্চা, হাড়ির বাচ্চা, অর্থাৎ তারা শুধু খেটে যাবে আর কিছু লোক শুধু ভোগ করবে। এই ঘটনা নিয়ে আমরা একটা বোর্ড মিটিং করেছিলাম। বোর্ড মিটিংয়ে পরিষ্কার সিদ্ধান্ত হয়েছিল যে ওর নামে নিন্দা প্রস্তাব নেওয়া হবে, ওর নামে FIR করা হবে এবং ওকে পৌরসভায় ঢুকতে বারণ করা হবে, ঢুকতে দেওয়া হবে না। তারপরেও রেজুলেশন কেন বেরোলো না, কেন অ্যাকশন নেওয়া হলো না, সেটা আমরা জানি না, হয়তো আজকে গেটে শুনলেন আপনারা। বিরোধীরা এর মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ দেখছেন। এমনকি ওই ঘটনার পেছনে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের মদত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। সবাই আমরা সেগুলো সব পালন করবো এবং আমরা মেদিনীপুর শহরকে সচল রাখার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়ার এবং আমাদের কাউন্সিলরদের যাতে সুনাম এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় সব দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমরা দেবো, আমরা FIR করার জন্য রেডি করে লিখেও রেখেছিলাম, আমরা একটা পারিনি করতে, সে ব্যবস্থা নিচ্ছি যা যা প্রয়োজন। এই বিষয় নিয়ে তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতি কোনো মন্তব্য করতে চাননি। দ্য ওয়াল ব্যুরো।